ব্রাজিল ভক্তদের জন্য বিশাল সুখবর, 2024 সালে কোপা আমেরিকার আগে আগে ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচ নিশ্চিত হয়েছে। একই সাথে ডাক্তার রদ্রিগো লাসমারের বরাতে জানা গেছে, সেই দুই ম্যাচ দিয়েই আবারও মাঠে ফিরতে যাচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দর্শক, আগামী 8ই ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 2024 সালের কোপা আমেরিকা ড্র, যেখানে ব্রাজিল সহ মোট 16টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। ইতিমধ্যে ঠিক হয়েছে ব্রাজিলের গ্রুপ, গ্রুপ ডি থেকে টুর্নামেন্ট জেতার লড়াই করবে সেলসাওরা। নেইমারদের গ্রুপে কারা হবে প্রতিপক্ষ তা জানা যাবে ড্রয়ের দিন। তবে এর আগে বড়সড় এক সুসংবাদ দিল যুক্তরাষ্ট্রের পত্রিকা এস, তা জানিয়েছে কোপা আমেরিকা শুরুর আগে ব্রাজিল মোট 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে। টুর্নামেন্টের গ্রুপ বিতে থাকা মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলে কোপা আমেরিকা জয়ের লক্ষ্যে যাত্রা করবে হলুদ বাহিনী। দুই শক্তিশালী দলের বিপক্ষে খেলে ব্রাজিল ছাড়বে তাদের কোপা আমেরিকার প্রস্তুতি। এই দুই ম্যাচে প্রথমবারের মতো কোচ হিসেবে যোগ দিবে ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি। জুনের প্রথম সপ্তাহ শেষে ব্রাজিলের দায়িত্ব বুঝে নিয়ে তিনি পাড়ি জমাবেন আমেরিকার উদ্দেশ্যে, এরপর শুরু করবেন নতুন মিশন। একই সাথে দীর্ঘদিন ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরবেন ব্রাজিলের প্রাণবোমরা সুপারস্টার নেইমার জুনিয়র। তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ডাক্তার রদ্রিগো লাসমার। সবকিছু পরিকল্পনা মাফিক চললে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো চোখে পড়বে আনচেলোত্তি নেইমার জুটি। শুরু হবে নতুন গল্প, ব্রাজিলের নতুন মিশন। তো বন্ধুরা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিল কেমন করবে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের।